খুলটি থানার অন্তর্গত বড়াকড়ের বেগুনিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের কাছে একটি গাছের নিচে রমরমিয়া সাতটা খেলা চলছিল বলে অভিযোগ উঠল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল নেতা শুভাশিস মুখোপাধ্যায় ওরফে বাবুল। তার এই পোস্ট ঘিরে রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিতভাবে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি শুভাশিস মুখোপাধ্যায় কি বলছেন দেখুন। দীর্ঘদিন ধরে সাতটা রমরমা বরাকর জুড়ে এটা তৈরি হয়েছে। প্রচুর খেটে খাওয়া মানুষ আছে, যারা অটো রিক্সা চালায়, ঠেলা চালায়, শ্রমিক আছে, মুটিয়ার কাজ করে, তারা কিন্তু এটা নেশাগ্রস্ত হয়ে পড়ছে এই সাতটাটাতে। প্রশাসনের দৃষ্টি বারবার আকর্ষণ করার পরেও কোনো রকম পদক্ষেপ হয়নি। বাধ্য হয়ে গতকালকে ফেসবুকে বিষয়টা তুলে মানে আমরা তুলে ধরেছি বিষয়টাকে। এবং আর একটা মজার বিষয় হচ্ছে বা দুঃখের বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একটা প্রথম দিনকার পার্টি অফিসের পাশে দেওয়ালের পাশে এই ধরনের ঘটনা কখনো বাঞ্ছনীয় নয়। সেই নেতৃত্বের সাথে কথা বলা হয়েছে, তারাও বারবার লিখিতভাবে অভিযোগ জানিয়েছে বলে তারা বলেছে যে আমরাও বারবার এই জিনিসটাকে নিয়ে প্রতিবাদ করেছি, প্রশাসন কথা শুনছে না। অর্থাৎ রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট তৃণমূল কংগ্রেস লিখিতভাবে জানাচ্ছে, তারপরেও প্রশাসন কথা শুনছে না। এটা একটা বিরাট আশ্চর্যজনক বিষয়, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বিরোধী শক্তি যেটা মনে করি আমরা এই মুহূর্তে বিধায়ক কুলটিতে বিজেপির, এবং ঘটনাচক্রে বিধায়ক যিনি ডক্টর অজয় পোদ্দার ওনার বাড়িও বরাকর, উনি নিশ্চুপ কেন? ওনার প্রতিবাদ কোথায়? ওনাকে তো তুলে ধরতে হবে। বিরোধী তো হচ্ছে সরকারের আয়না, উনি তো তুলে ধরবেন সরকারের ভুল কী কী, সরকার সরকারিও দলের ভুল কোথায়, ওটা তো তাকে তার দায়িত্ব দেওয়া আছে। একটা ব্যাপক ভূমিকা থাকে সেই বিরোধী দলের। এই ক্ষেত্রে যেটা দেখছি একদম বিজেপির যিনি বিধায়ক আছেন উনি তার বিরোধিতাটাকেও সঠিকভাবে করতে পারছেন বলে আমার মনে হচ্ছে। তৃণমূল দলের, তৃণমূল কারুর মানে কার্যালয় কারুর না, দলের কার্যালয়। এক্ষেত্রে দলের কার্যালয়, অভিযোগ আমি দলের কার্যালয়ের প্রতি করিনি। অভিযোগটা হচ্ছে এইটাই যে দেওয়াল সেটে এই ধরনের ঘটনা ঘটলে নেতৃত্বকে সজাগ হতে হবে। পরবর্তী কালে তাদের সাথে যখন কথা বলি এটা প্রমাণ হয়েছে যে তারা বারবার লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। তো যদি দলীয় নেতৃত্ব অভিযোগ থানাতে লিখিতভাবে জানায় তো তার দায় প্রশাসনের, দলের কেন হতে যাবে? তদন্ত করুক, সমস্ত কিছু বেরিয়ে আসবে। কিছু একদম যারা এই সাতটার মাথা, শুধু সাতটা না, কয়লা, লোহা, বালি, গরু, তামা, ঝাড়খণ্ড লটারি, একটার পর একটা দুর্নীতি কুলটি জুড়ে, কুলটিটা আতুর ঘরে পরিণত হচ্ছে। এবং এটাতে একটা বড় মাথা কাজ করে, কোনো কোনো ক্ষেত্রে বড় মাথা কাজ করছে। সমস্ত বিষয়টা প্রশাসন আরও সজাগ, সমস্ত বিষয়ে সোজা বারবার জানিয়েছি। এর আগেও আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেতৃত্বকে জানিয়েছি, ফোনেও কথা হয়েছে, বারবার বলা হয়েছে, আবারও লিখিতভাবে জানাবো। ব্লক সভাপতি যিনি আছেন ওনাকেও জানাচ্ছি, এবং আমিও দাবি জানাচ্ছি ব্লক সভাপতি মুখ খুলুন, ব্লক সভাপতিকে মুখ খুলতে অনুরোধ করছি। কারণ যারা কুলটি ব্লকের পদাধিকার তারা বারংবার ফেসবুকের মাধ্যম দিয়ে লাইভ করছে, তারা কয়লার বিরুদ্ধে, গরুর বিরুদ্ধে। আমি তাদের সাথে পূর্ণ সহমত যে তারা যখন লাইভ করছে ব্লক চুপ কেন? ব্লক সভাপতি মুখ খুলুন, আর মুখ চুপ করে থাকবেন না।
কারণ দল আপনার কাঁধে, মান সম্মান আপনার উপর বর্তাবে, আপনাকে মুখ খুলতে হবে। এ বিষয়ে প্রশাসনকে সক্রিয় হতে অনুরোধ জানিয়েছেন কুলটি ব্লক তৃণমূলের যুব সভাপতি বিমান দত্ত। আমার যুব সভাপতি, প্রাক্তন যুব সভাপতি আমার দাদা, তিনি যখন দেখেছেন নিশ্চয়ই কিছু একটা জিনিস ওখানে আছে, কোনো কিছু ব্যাপার একটা নিশ্চয় আছে। আমি পুলিশকে অনুরোধ করছি, কুলটি পুলিশকে এখন আমি অনুরোধ করব যে যারা জড়িত আছে ইমিডিয়েটলি জায়গা রেড করা হোক এবং কেস করা হোক। বাবা, ওটা ওনার ঘর দুয়ারে হচ্ছে, উনি জানেন, উনি বেটার জানছেন বলে আজকে আমাদের উপর ইয়ে করছে। উনি কেন ওনার ঘর দুয়ারের গোড়ায় হচ্ছে, উনি কেন এর আগে পদক্ষেপ নেয়নি? ওনার তো পদক্ষেপ আগে নেওয়া দরকার ছিল। আর উনি জড়িত আছে সোজাসুজি, বিজেপির এসব কালচার বিজেপি এগুলো করে, এগুলো তৃণমূল কংগ্রেস করে না, বিজেপি করে। ইতিমধ্যেই এই বিষয়ে বিজেপি কুলটি মণ্ডল একের তরফ থেকে বরাকর ফাঁড়িকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিজেপির সহসভাপতি কেশব পোদ্দার। এ বিষয়ে তিনি আর ঠিক কি কি জানিয়েছেন শোনাব। যা দেখেছি এটা কালকে খবরের মাধ্যমে আর ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি কি তৃণমূল কার্যালয়ের একদম সামনে, মানে আপনি ধরতে পারেন কি তৃণমূল কার্যালয়ের ভিতরেই সাতটা চলছে, যেভাবে দৃশ্য আর ফটো ভিডিও আমরা দেখতে পাচ্ছি। আর যেভাবে শাসক দল একটা পুলিশের কাছে ওদের হস্তক্ষেপ থাকে, ওদের দাদাগিরি গুন্ডাগিরি থাকে, এটা পরিচয় আছে কি পার্টি অফিসের 10 মিটারের ভিতরে সাতটা চলছে আর রামরাম সাতটা চলছে। তারপরে আমি বলতে চাইছি কি স্থানীয় বিধায়ক বরাকরে থাকে, বাট আপনি জানেন আ ম্যান ইজ নোন বাই হিজ কোম্পানি, একটা লোক ওর আশপাশের লোকের পরিচয়ের ওর পরিচয় হয়। আমাদের যা কার্যকর্তা আছে কিংবা আমাদের যা লোকজন আমাদের সঙ্গে ঘুরে বেড়ায়, ওদের আমরা চিন্তা করি কীভাবে মানুষের আমরা উপকার করতে পারি, কীভাবে মানুষের আমরা কাজ করতে পারি, কীভাবে কোনো ক্যান্সার পেশেন্টে আমরা ট্রিটমেন্ট ফ্রি করাতে পারি কিংবা কোনো রেল টিকিট করাতে পারি, মানুষের জলের সমস্যার জন্য কী করতে পারি, এটা চিন্তা ভাবনা আমরা দিনভর লেগে থাকে। লেকিন এদের চিন্তা ভাবনা আছে কীরকম 2 নম্বর কাজ করতে পারি, সাতটা ইললিগাল মদের দোকান, আপনি দেখবেন এখন ড্রাগস ডুবে আছে কুলটি, ড্রাগসের কাজ, কয়লা বালি গরু চোরি, এসব মধ্যে তৃণমূলের বেশিরভাগের নেতা আপাসে খিঁচা টানিয়ে আছে, সংগঠন কীরকম হবে এদের ওদের চিন্তা ভাবনা নেই। তারপরে আমি এটা বলতে চাইছি কি তৃণমূল পার্টি অফিসে এটা যা আপনি দেখেছেন লোকের সামনে এসেছে, এর তৃণমূল কী প্রতিবাদ করছে কিংবা তৃণমূল ডিসিপ্লিনারি কী অ্যাকশন হচ্ছে, এটা আমরা দাবি করছি কি ও পার্টি অফিসটা বন্ধ করা উচিত তৃণমূল কংগ্রেসের হাই নেতৃত্বের কাছে। এটা 100% তৃণমূল কংগ্রেসের যা স্থানীয় নেতা আছে ওরাই বলেছে, তৃণমূল কংগ্রেসের 2টা জেলার নেতা আছে যার পার্টি অফিস, ওটা ওদের আশীর্বাদে চলছে আর আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের আশীর্বাদে চলছে। অ্যাডমিনিস্ট্রেশনকে জবাব দিতে হবে ইললিগাল অ্যাক্টিভিটি কেন চলছে এরিয়াতে, ওখান থেকে 200 মিটারের বরাকর ফাঁড়ি আছে, ওখানকার বড়োবাবুকে জবাব দিতে হবে এভাবে ইললিগাল এরিয়াতে কেন চলছে। আমরা দাবি করছি 15 দিন মধ্যে আগের এরিয়াটা স্যানিটাইজ না হবে, এরিয়াটা ক্লিয়ার না হবে ইললিগাল মদ আর ইললিগাল ব্যবসা, ইললিগাল সাট্টা এসব জন্যে, তা আমরা 15 দিন পরে পথে নামবো আর আমরা ইন্ডিভিজুয়ালি যেখানে হচ্ছে ওখানে গিয়ে ওটা বন্ধ করবো। আর পুলিশ পাচ্ছে না, টিএমসি পাচ্ছে না, তা আমরা পারি, আমরা করে দেখাবো। আর এটা গোষ্ঠী মানে কি ওদের গোষ্ঠী কী আছে এটাই আমরা বুঝি না। তৃণমূল কংগ্রেস এর উপর অভিযোগ করে, ও উপর অভিযোগ করে, আমি বলতে চাইছি তোমাদের পার্টি আইডিওলজি আর তোমাদের কার্যপ্রতির জন্যে তোমরা কুলটিতে পরাজিত হচ্ছ, তো এটা কোনো নেতার দোষ নেই, তোমাদের যা পরাজয় আছে। আর ওর কালকে আমি দেখেছি ব্লক প্রেসিডেন্ট বলছিল কি মানে মাটি থেকে পা থেকে মাটি সরে যাচ্ছে বিজেপির, আরে যখন আমরাই ইলেকশনে বারবার ভিক্টরি হচ্ছি তো আমাদের মাটি ওখানে আছে, তোমরা নিজে মাটি চিন্তা করো, আর পার্টি অফিসের সামনে যা সাতটা চলছে জুয়া চলছে ওটা নিয়ে চিন্তা করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত। কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 9831478795।